সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা চলে আসলাম সিলেট বিয়ানীবাজার তান্ত্রিক কবিরাজ হাবিজুর রহমান ভাইয়ের চেম্বারে। সরাসরি কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো, এমনকি আগেও আমরা ওনার একটা সাক্ষাৎকার নিছি। এমনকি এক সাক্ষাৎকারে আপনারা এই কমেন্টে লেখছেন যে হাবিজুর রহমান ভাইয়ের আরেকটা ভিডিও আমরা দেখতে চাই, দেশ বিদেশের অনেক মানুষের উপকার করছে। এমনকি আসার পরে দেখলাম যে ওনার চেম্বারে অনেক দূর দূরান্ত থেকে রুগী আসছে, উনি ব্যস্ত ছিল, কোনো সময় দিতে পারিনি, এখন একটু ফ্রি হয়েছে। ওনার মুখ থেকে আমরা একটা কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো আছেন? জি ভাইজান ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনি তো এখন ফেসবুকে আর ইউটিউবে একটা ফেমাস একটা কবিরাজ হয়ে গেছেন, বুঝতে পারছেন? আপনার আগে পরে আরো সাক্ষাৎকার নিছি, এমনকি ওই সাক্ষাৎকারে অনেক মানুষ উপকার পাইছে, এমনকি কমেন্টে লেখছে যে হাবিজুর রহমান ভাইয়ের আরেকটা ভিডিও দেখতে চাই, এই কারণে সরাসরি অনেক দূর থেকে মনে করেন যে আমরা চলে আসলাম। এমনকি আসার পরে দেখলাম আপনার অফিসে অনেক দূর দূরান্ত থেকে রুগীরা আসছে, এই কারণে মনে করেন যে আপনি সময় দিতে পারেন নাই, ব্যস্ত ছিলেন, এখন কিছুক্ষণ ফ্রি হয়েছেন, এই কারণে আপনার একটা সাক্ষাৎকার নিতেছি। ভাইজান, আপনারা যে দেখতেছি অনেক কিছু নিয়ে যে আপনি বসে আছেন, আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি? আমি সবসময় আল্লাহর রহমতে এইগুলো আসন করে থাকি এবং কাজ করে থাকি, একটা কাজ নিয়ে বসছি। একটা প্রবাসী ভাই মনে করেন এইখানের মধ্যে কিছু সমস্যা নিয়ে মনে করেন অনেকদিন থেকে ভুগতেছেন, এবং কি ওনার বিদেশের মধ্যে একটা ঝামেলা হয়েছে, ওনার যে মনে মাসের যে বেতনটা আছে উনি বেতনটা ঠিক মতো পায় না, এবং ওনার মনে কফিল যে আছে ওনাকে বেতনটা সঠিকভাবে দিতেছে না, এই কাজটা নিয়ে আসি। ওনার মাসের বেতনগুলো একে দিতে এই কাজটা ছোটানোর জন্য ইস্তেকার করে ওনার কফিলের নামের উপরে এখানে চালান চাইতে 72 ঘন্টা আল্লাহর রহমতে সমাধান এই আসনটা নিয়ে আসি ইনশাআল্লাহ। জি, আপনি যে অলরেডি যে কাজটাতে আছেন, এই কাজটা কি আমরা দেখতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন নামে ইনশাআল্লাহ দেখতে পারবেন, কেননা এখানের মধ্যে সব বন্দি করে রাখছি আসন করে আল্লাহর রহমতে, এখানে আপনি দেখতে পারবেন এবং দেশে বিদেশে যারা আছে ভাই ও বোনেরা সবাই দর্শক শ্রোতারা সবাই আল্লাহর রহমতে দেখেন, এবং সবার মাধ্যমে আমি সবসময় করে থাকি ইনশাআল্লাহ এরকম আসন আল্লাহর রহমতে। জি ভাই, আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন? আমি কিছু কাজ করে থাকি, আমি দর্শকের উদ্দেশ্য করে বলতেছি যে এইগুলা কিছু কিতাব দেখতেছেন, আমি বলি এই যে এইটা যে কিতাবটা দেখতেছেন এইটা হলো বশীকরণ কিতাব, এইটার মাধ্যম থেকে কিছু মানসিক প্রতি বশ করা হয়, যেটাকে অসাধ্যকে সাধ্য করা অবাধ্যকে বাধ্য করা এইটা হলো সেই কিতাব, এইটা দিয়ে পৃথিবীর 360 বান্ধ আছে। এই কিতাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামে কিছু গুণমন্ত্র ধারা অনুসারে কিছু চালানোর মাধ্যমে ইস্তেগারা করলে যারা মনে করেন এইখানের মধ্যে দেখা গেছে যে মনে করেন স্বামী স্ত্রী অমিল এবং প্রেম ভালোবাসার ব্যর্থতা এবং ভাই ভাই অমিল এবং জায়গা জমিন নিয়ে ঝামেলা কফিলকে বাধ্য করা এবং কি মনে করেন আছে কিছু পাগল কিছু মানসিক নষ্ট কিছু কুফুরি কালাম এইগুলা কিছু কাজ করে থাকি। আরো কিছু কথা আমি বলি শুনেন, যে আমরা কাজ করে থাকি সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা মানুষ হলাম মুসলিম, একটা কথা হইলো কি ভাই আমরা এই দুনিয়াতে বাস করি চিরস্থায়ী থাকতে আসি নাই, কিন্তু এমনও কিছু তান্ত্রিক কবিরাজ প্রতারক চক্র আছে যারা দেশে বিদেশে আমার মনে করেন ভাই ও বোনেদের কাছে একটাই কথা বলবো, প্রত্যক্ষ তান্ত্রিক থেকে প্রত্যক্ষ স্থান ঠিক আছে কিনা আগে দেখে সবাই কাজ করাবেন, তাহলে সেই কাজে লাভবান হবেন, কেননা মানুষ এমনও পৃথিবীতে আছে মনে করেন মানুষকে বিশ্বাস অনেক করে, যখন কষ্ট পায় দেওয়ালে যা পিটাইকে যায় তার যখন যাওয়ার জায়গা থাকে না তখন আমাদের মতো তান্ত্রিকের মাধ্যমে আসে কি কারণে সমাধানের কারণে, কিন্তু অনেক মানুষে তান্ত্রিকের নাম বিক্রি করে মানুষকে বেলে ফিল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, কিন্তু আমি একটা কথাই বলবো ভাই ও বোনেদের কাছে যারাই কাজ করাবেন আগে সরাসরি ভিডিও করে দেখে তার স্থান ঠিক আছে কিনা এইগুলা থেকে তাদের স্থানটা যাইয়ে শুনে আমি মোহাম্মদ হাবিজুর রহমান আমি ঠিক আছি কিনা আমার স্থান ঠিক আছে কিনা সেই স্থান দেখে কাজ করাবেন, সেই কাজে আল্লাহর রহমতে সমাধান পাবেন লাভবান হবেন। আরেকটা কথা আমি বলি, যত বদি কাজ থাক 72 ঘন্টা আল্লাহর রহমতে আমি সমাধান দিয়ে থাকি, যত বদি কাজ থাক মানসিক নষ্ট বা মনে করে কুফুরি করা হয় যেগুলো পাগল বুবা এবং একটা মানুষের মধ্যে মনে করেন জায়গা জমি নিয়ে ঝামেলা নিয়ে যে মনে করেন একে অপরের বান মেরে নষ্ট করে টাকায় পারে না উঠতে পারে না কৌশলে বুদ্ধি করে তান্ত্রিকের মাধ্যম থেকে যায় হিন্দু সাধক দিয়ে বান মেরে মানুষের লাইফ নষ্ট করে দেয় এইগুলো থেকে আমি কিছু কাজ করি আল্লাহর রহমত ইসলামের দস্তকতের মাধ্যমে, যারাই কাজ করবেন দেশে বিদেশে আমার মাধ্যমে এসে কাজ করবেন, 72 ঘন্টা যদি কাজ না হয় আসা যাওয়া যাতায়াত খরচ হইতে আমি সব টাকা আমার মাধ্যম থেকে বহন করে দেবো ইসলামের লিখিত করে আমি কাজ করি এত রকম দর্শক টাকা। জি, আমি আপনাকে বলি যে আপনি যে মনে করেন যে অনেক ধরনের কাজগুলো করে থাকেন, এই কাজগুলো আপনি কত ঘন্টার ভিতরে কাজগুলো করেন? এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি করার মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরোধিকার আলম, আমার কাজটা 72 ঘন্টার মধ্যে আল্লাহর রহমতে সমাধান করে থাকি আল্লাহ 72 ঘন্টার ভিতরে সমাধান করে থাকেন। আপনার শিক্ষাটা কোথায়? আমার শিক্ষাটা হলো আসাম পানাম মায়াম।
কত বছর শিক্ষা করেছেন এখানে আপনি? এখানে আমি 12 বছর শিক্ষা করছি। আমার বাবা ছিল একজন তান্ত্রিক, মারা গেছে। আমার বাবাটা মারা যাওয়ার পরে হয়তো এই শিক্ষাটা আমাকে পড়িয়ে দিয়েছিল। এই আমি মনে করি কিছুদিন হয় এই ইউটিউবে অনলাইনের মাধ্যমে আমি আল্লাহর রহমতে কাজ করতেছি। আমার বাবাটা মারা যাওয়ার আগ পর্যন্ত তার আমি কাজগুলো পাই নাই। আমার বাবা মারা যাওয়া এই শিক্ষাটা আমি সে শিক্ষিত হতে আমার বাবা এগুলো শিক্ষা করেছিল। এখন আমার বাবা মারা যাওয়া এগুলো আমি কাজ করতেছি এই আর কি। জি, আপনি যে বললেন যে অলরেডি একটা মনে করেন যে আপনার কাজই আছেন, এই কাজটা কি আমরা দেখতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন নামে এই মুহূর্তে আপনি দেখতে পারবেন এবং দেশে বিদেশে যারা ভাই ও বোনেরা আছে সবাই দেখতে পারবে আল্লাহর রহমতে। জি, তাহলে কবিলে বাধ্য করা যদি কবিলের নামে জি তাহলে ভাই হাবিজুর রহমান ভাই আপনি কাজটা একটু শুরু করেন, আমরা আপনার কাজটা একটু দেখি। সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারাও সাথে থাকেন, ওনার কাজটা একটু দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিবি আল্লাহ মিমি রাসুল আল্লাহ, তুমি সর্বশক্তিমান আসামিমান টিপ্রেমান সাদবানা এবং ক্যাটাগরি চুপচাপ অলবন্ধ থলবন্ধ আদিত্য শক্তি মহামন্ত্র আর জি না আর আর জি না আর মেরি মন শাখা দিবে আদিত্য শক্তি অলবন্ধ থলবন্ধ আদিত্য শক্তি মহামন্ত্র আর জি না আর 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 যা কপিলের নামের প্রতি বাধ্য হয়ে যা বাধ্য হয়ে যা কপিলের নামের প্রতি বাধ্য হয়ে যা মেরি মন শাখা দিবে আদিত্য শক্তি আদিত্য শক্তি আদিত্য শক্তি আদিত্য শক্তি আদিত্য শক্তি কপিলের নামের প্রতি বাধ্য হয়ে যাবে মেরি মন তো মেরি মন মেরি মন শাখা দিবে আদিত্য শক্তি অলবন্ধ যা 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 কপিলের নামের প্রতি 72 ঘন্টার মধ্যে সমাধান করিতে অসহায় মানুষ অনেক কষ্ট পাইতে তার নামের উপরে তার মুখে চালনা করে কপিল বাধ্য হয়ে যা 72 ঘন্টায় বাধ্য হয়ে যাবে মেরিমন সাক্ষাতি করে অলবন্ধ থলবন্ধ আদ্য শক্তি মহামন্ত্র মেরিমন সাক্ষাতি করে আল্লাহ তুমি সর্বশক্তিমান ওর মনের আশা পূর্ণ করে আল্লাহ তুমি মহান। জি, আপনি কি কাজটা অলরেডি করে ফেললেন? জি আল্লাহর রহমতে এই মুহূর্তে করা হয়ে গেছে আল্লাহর রহমতে। জি, এই কাজটা কত ঘন্টার ভিতরে কাজটা হয়ে যাবে? এটা 72 ঘন্টা আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আপনার এই ভিডিওটা মনে করেন যে দেশ বিদেশের অনেক মানুষে দেখবে, যদি দর্শকের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু বলতেন। আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিতেছি দর্শক শ্রোতার কাছে, 01780546326। জি, আপনার এই নাম্বারে কি WhatsApp দেওয়া আছে? আমার এই নাম্বারে ইমেল এবং WhatsApp আছে ইনশাআল্লাহ। জি, আপনার কাছে তো মনে করেন যে কেউ বা চাইলে সরাসরি আইসেও কাজ করতে পারবে, কেউ কেউ ফোনের মারফতে কাজ করতে পারবে। এখন দর্শকের উদ্দেশ্যে কি আপনার আর কিছু বলার আছে? আমার আর কিছু বলার নাই, কিন্তু একটাই কথা বলবো, যারাই কাজ করবেন আগে আমার স্থান ঠিক আছে না মোহাম্মদ হাবিজুর রহমান ভিডিও করে দেখবেন, তারপরে কাজ করবেন, আমার মুখের নাম্বারে কথা বলে কাজ করবেন। জি, সুপ্রিয় দর্শক বন্ধুরা, হাবিজুর রহমান ভাইয়ের যে মুখে যে নাম্বারটা বলছে, আপনারা এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন, এমনকি ভিডিও ফোনে ওনার চেহারা দেখে আগে দেখবেন যে উনি ঠিক আছে কিনা কবিরাজ, তারপরে আপনারা কাজ করবেন। ওনার ঠিকানাটা হলো সিলেট বিয়ানী বাজার। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।